আজ বৃহস্পতিবার 13 জানুয়ারি 2022, 29 পৌষ 1428 বঙ্গাব্দ, 9 জমাদিউসানি 1443 হিজরি। গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুসারে বছরের 13তম দিন আর অধিবর্ষে 14তম। 1761 খ্রিস্টাব্দের এই দিনে পানিপথের তৃতীয় যুদ্ধ শুরু হয়। 1864 সালের এই দিনে রাশিয়ার ইতিহাসে প্রথম প্রাদেশিক পরিষদ গঠন করা হয়। 1972 সালের এই দিনে স্বাধীন বাংলাদেশের মন্ত্রিসভার প্রথম বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 1599 খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটিশ কবি এডমন্ড স্পেন্সার জন্মগ্রহণ করেন। প্রাবন্ধিক নলিনীকান্ত জন্মগ্রহণ করেন 1889 সালের এই দিনে। জনপ্রিয় কণ্ঠশিল্পী রেজবানা চৌধুরী বন্যা জন্মগ্রহণ করেন 1957 সালের এই দিনে। 1907 সালের এই দিনে মারা যান কবি ও সাংবাদিক কৃষ্ণচন্দ্র মজুমদার। রাজনীতিবিদ ও গ্রন্থকার স্যার আবদুল্লাহ সোহরাওয়ার্দী ইন্তেকাল করেন 1935 সালের এই দিনে। 1959 সালের এই দিনে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট পণ্ডিত ও অভিধানকার হরিচরণ বন্দ্যোপাধ্যায়।